আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনাম, সাবনাম কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মাত্র 2 কাপ আটা দিয়ে দারুণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। নাস্তাগুলি বানানো যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ মজার। একবার বানালে আমি আশা করছি আপনারা বারে বারে এরকম নাস্তা বানিয়ে রেখে দেবেন, আর এগুলো বানিয়ে আপনারা অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। আশা করছি পুরো রেসিপি আজকে আপনাদের খুবই পছন্দ হবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। নাস্তাগুলি খাওয়ার পর কেউ ভাবতেই পারবে না যে আটা দিয়ে এত দারুণ নাস্তা বানানো যায়। তাহলে এই মজাদার নাস্তা শিখতে গেলে পুরো রেসিপিটা আমার দেখতে হবে। তাহলে চলুন দেখি নি এই মজার নাস্তাগুলি আমি কিভাবে বানাই। প্রথমে দেখুন, আমি এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করছি না, আপনারা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন। বাট যারা এখনো পর্যন্ত আটা দিয়ে এই ধরনের নাস্তা ট্রাই করেননি, আমি তো বলবো আটা দিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখানে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সুজি। 2 কাপ আমি এখানে আটা নিয়েছি, 2 টেবিল স্পুন নিয়েছি এখানে সুজি। এখানে দিচ্ছি আজওয়াইন, যেটাকে আমরা জোয়ান বলে থাকি। আমি 1 চামচ আজওয়াইন হাতের মধ্যে ভালো করে ক্রাশ করে নিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি এখানে 1/2 চামচ কালো জিরে, খুব ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কুকিং অয়েল, আপনারা চাইলে এখানে ঘিটাও অ্যাড করতে পারেন। এবার এই নাস্তাটার স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব সেটা হচ্ছে আমুলের চিজ। দেখবেন কিউব চিজ মার্কেটে খুব সহজে আমুলের পেয়ে যাবেন, তো সেটা 1টা কিউব পুরোটা দিয়ে দেবেন। তো আমি এখানে যেহেতু একটা বড় বার নিয়েছি, তো আমি সেটা থেকে কেটে নিয়েছি। এখানে আমি চিজটা পুরোটা দিয়ে দেব। এখানে চিজটা অপশনাল, হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু এটা এখানে মাথায় রাখবেন যে কোনো রকম মোজারেলা চিজ যেন না হয়। আমুলের যে প্লেন চিজটা পাওয়া যায় সেটাই এখানে অ্যাড করবেন। আমি এখানে স্বাদ মতো অল্প লবণ অ্যাড করে দিচ্ছি, যেটা প্রথমেই দিতে হতো আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি এখানে দিয়ে এটাকে খুব ভালো করে হাতের সাথে আমি এটাকে ময়াম দেব। তো আমি বলবো আপনারা পারলে অবশ্যই এখানে এই চিজটা ব্যবহার করে দেখতে পারেন, এর টেস্টটা কিন্তু অনেকটাই দ্বিগুণ হয়। খুব ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি, আর দেখুন এটা হাতে কিন্তু মুঠো করলে ঝরঝর করে ঝরে যাচ্ছে না। তো এখানে ময়ামটা আমার একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবারে এখানে অল্প অল্প জল নেব আর এটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে ডোটা কোনো রকম নরম করা যাবে না, একটু শক্ত শক্তই মেখে নেব। তার জন্য এখানে অল্প অল্প জল দিতে হবে আর ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এখানে ঠিক যেমন কচুরি পুরি বানানোর জন্য আমরা যে ধরনের ডোটা রেডি করি ঠিক সেরকম করতে হবে। তো দেখে বুঝতে পারছেন এখানে আমি ডোটা কেমন রেখেছি। তো আমি এইভাবে এটা মেখে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এই ধরনের আটার নাস্তা যদি বাড়িতে বানিয়ে রাখেন, বাড়ির বাচ্চারা তো দারুণ মজা করে খাবে। খেয়ে বুঝতেই পারবে না যে এই মজার নাস্তাগুলি আটা দিয়ে বানানো হয়েছে। তো এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এখানে আমি এটা একটা রুমালকে খুব ভালোভাবে ধুয়ে নিচড়ে নিয়ে এর উপরে দিয়ে এটাকে আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম, আটাটা খুব ভালোভাবে এখানে সেট হয়ে গেছে, আর দেখুন একটু নরমও হয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে আবার একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, যেহেতু আমি এখানে 2 রকম নাস্তার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেরটা দেখুন, খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি। এবারে একটা বেলনির সাহায্যে এটাকে পাতলা করে বেলে নিচ্ছি। এখানে দেখবেন এটা যত আপনি বেলবেন তত বাড়বে, কোনো রকম বসে যাবে না, যেহেতু এখানে ময়ামটা খুব ভালোভাবে দেয়া হয়েছে। এখানে যতটা পারবেন এটাকে বাড়াতে থাকবেন। দেখবেন এটা যত আপনি এইভাবে বেলতে থাকবেন এটা বাড়তেই থাকবে, কোনো রকম ছিঁড়েও যাবে না। তো এখানে বেশ ভালো করে আমার যতটা এখানে পিড়ে সাইজ আমি মোটামুটি সবটা এরিয়া জুড়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আর দেখুন এটা কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি, এখানে পুরোপুরি যতটা আমার পিড়ে সাইজ ততটা অবধি আমি ভালো করে বেলে নিয়েছি। এবারে কাটার জন্য আপনারা এখানে ছুরিটাও ব্যবহার করতে পারেন। তো এই ধরনের যাদের কাছে পিৎজা কাটার থাকবে তাদের কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়িও কাজটা করা যাবে। আমি এখানে একটা পিৎজা কাটারের সাহায্যে দেখুন ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। প্রথমে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যখন সব এরিয়াটা এইভাবে কাটা হয়ে যাবে তখন আমি আড়ে আড়ে ঠিক দেখে বুঝতেই পাচ্ছেন আমি কেমনভাবে শেপটা রাখছি। তো ঠিক এইভাবে আড়ে আড়ে কেটে নেব।
এখানে আমার সবটা কাটা হয়ে গেছে, দেখুন এখানে হাতের সাহায্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো খুব সহজে এগুলো ছেড়েও আসবে, কোনো রকম কিন্তু আমি এখানে ময়দা দিয়ে এটা বেলিনি বা আটা দিয়ে আমি বেলিনি। তো দেখে বুঝতে পাচ্ছেন শেপটা কেমন হয়েছে, বেশ একটু সরু সরুই শেপ করেছি। আমি আপনাদের আরও একটা ডিজাইন দেখাবো। তো এইভাবে করে আমি তুলে নিচ্ছি আর ওপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে এটা একে অপরের গায়ে গায়ে লেগে যাবে না। তো আমি সব কটা এখানে উটিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এগুলো কেটে নিতে পারেন। এখানে সবগুলো একটা একটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, ঠিক একইভাবে প্লেটের মধ্যে একটু আটা ছিটিয়ে নিয়েছি। এখানে নাস্তাটা এত সুন্দরভাবে ময়াম দেওয়া আছে, এখানে দেখে মনে হচ্ছে একে অপরের গায়ে গায়ে জড়িয়ে আছে, কিন্তু যখন এগুলো আপনারা তেলের মধ্যে দেবেন দেখবেন একটা অপরের সাথে আর লেগে যাবে না, সব একটা একটা করে ছেড়ে যাবে। তো এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে নিয়েছি। এবারে এখানে একে একে যতটা ধরবে আমি নাস্তাগুলো অ্যাড করে নেব। এবারে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা জোরে দেবেন না, এতে করে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু এটা খুব ভালোভাবে কুক হবে না। আর এটা যদি লো টু মিডিয়াম করে ভাজেন এটা যতটা সুন্দর কুক হবে তেমন সুন্দর মুচমুচে হবে, আর দেখবেন কিছুক্ষণের মধ্যে একটা খুব সুন্দর কালার এসে যাবে। এখানে 3-4 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে করে একটু উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। এই নাস্তাগুলি দারুণ মজাদার এবং নমকিন খেতে লাগে। আপনারা এটা অ্যাকচুয়ালি নিমকিও বলতে পারেন, যেটাকে আমরা অনেকেই নিমকি বলে চিনি। শুধুমাত্র এর শেপটা একটু যা চেঞ্জ হয়েছে কিন্তু খেতে ততটাই মুচমুচে হবে এবং দারুণই টেস্টি হবে। যেহেতু আমরা এখানে চিজটা অ্যাড করেছি যার জন্য এর টেস্টটা আরও ফ্লেভারফুল হবে। এখানে দেখুন তেল ঝরিয়ে ভালো করে একটা টিস্যু তাওয়ালের মধ্যে তুলে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা যাতে ভালোভাবে ঝরে যায়। এবারে এখানে আমি সব নাস্তাগুলি তুলে নিচ্ছি, ঠিক বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এখানে দেখুন যে আরও একটা ডো আমি রেখেছিলাম সেটাকেও ঠিক একই প্রসেসে পাতলা করে বেলে নিয়েছি। এবারে দেখুন যেমন ঠিক আমরা দোকানে নিমকি কিনে খাই ঠিক তেমন শেপ কেটে নেব, তার জন্য এখানে খুব একটা সরু সরু কাটতে হবে না। যেমন ঠিক বরফি শেপ হয় আমি সেই বরফি শেপে কেটে নিচ্ছি, তাহলে এখানে যেমন ঠিক আমরা দোকানে নিমকি দেখে থাকি ঠিক সেরকমই এর মধ্যে একটা শেপ চলে আসবে। আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন এ ধরনের নিমকি তো আমরা বাইরে ছোট থেকে বড় সকলেই প্রায় কিনে খাই, আর আমরা যখন ছোট ছিলাম এই নিমকিগুলো বিকালে খাওয়ার জন্য তো খুবই বায়না করতাম বাড়িতে। তো আশা করছি এরকম ছোটবেলায় অনেক কারোরই এই ধরনের স্মৃতি জড়িয়ে আছে। তো কি দরকার বাইরে থেকে কিনে খাওয়ার, ঘরেই যদি অল্প উপকরণ দিয়ে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে তো আমরা বাড়িতেই বানিয়ে নেব। তো ঠিক একইভাবে এগুলোকেও ঠিক তুলে নিয়েছি, এবারে ওই তেলের মধ্যে ঠিক এগুলোকেও ভাজতে দিয়ে দেব, আর দেখবেন এগুলো বেশ ভালোই ফুলকো ফুলকো হবে আর যখনই দেবেন তেলের ওপরে ভেসে উঠবে। তো একইভাবে সবগুলো দিয়ে নিচ্ছি এখানে আমি, আর ঠিক একই প্রসেসে এগুলোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এর জন্যই বললাম এগুলো ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে, আর ছোটরা তো সব থেকে বেশি পছন্দ করবে, কেননা যখন আমরা ছোট ছিলাম অনেকেই আছেন যারা এই ধরনের নিমকি বাইরে কিনে কিনে খেয়েছেন। তো কারা কারা এই ছোটবেলায় এই ধরনের নিমকি দোকান থেকে কিনে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো এখানে বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিলাম। তো এখানে রেডি হয়ে গেল দু ধরনের নিমকি। এর আওয়াজ শুনে বুঝতে পাচ্ছেন কতটা নমকিন এবং খাস্তা হয়ে হয়েছে এই নিমকিগুলো, এবং খেতেও হয়েছে দারুণ মজার। আপনারা পারলে অবশ্যই এইভাবে আটা দিয়ে একবার হলেও নিমকিগুলো ট্রাই করে দেখতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। আর দেখুন কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে, এর আওয়াজগুলো শুনে বুঝতেই পারছেন। তো বন্ধুরা আজকের আমার পুরো রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর দেখুন এই ধরনের নাস্তাগুলি আপনারা এয়ার টাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন, অনেকদিন পর্যন্ত এইগুলো এতটাই মুচমুচে এবং খাস্তা থাকবে। এগুলো চায়ের সাথে অথবা সকাল বিকালের নাস্তায় আপনারা খুব সহজেই পরিবেশন করতে পারবেন, এবং বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা সহজেই টিফিনে দিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।